খতনা করতে গিয়ে আবারও শিশু মৃত্যুর ঘটনা ঘটল রাজধানীতে। এবার প্রাণ গেল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আহনাফের। খতনা করাতে গতরাতে মালিবাগের জেএস ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারে নেওয়া হয় 10 বছরের আহনাফকে। পরিবারের অভিযোগ, বারবার মানা করার পরও শিশুটিকে পুরোপুরি অজ্ঞান করা হয় এবং ফুল অ্যানেস্থেশিয়া দেওয়া হয় এবং তার আর জ্ঞান ফেরেনি। ওই ঘটনায় হাতিরঝিল থানায় মামলা করেছে শিশুটির বাবা ফখরুল ইসলাম। মামলায় খতনার তত্ত্বাবধানকারী ডক্টর এস এম মুক্তাদির সহ তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত 5 জনকে আসামি করা হয়েছে। হাসপাতাল থেকেই পরিচালক ও অভিযুক্ত ডাক্তার সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতাল হিসেবে এর অনুমোদন ছিল না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, সেটি বন্ধ করে দিয়েছে তারা।